হাই বন্ধুরা, আজকে ভিডিওটা হতে গেছে একটু আলাদা। কারণ কি, আমি বলতে এসেছি আমার একটা মনের কথা। এই কথাটা যেটা বলবো সেটা ব্যক্তিগত নয়, সেটা বলতে গেলে একটা জাতিকে নিয়ে বলা হয়েছে, জাতির উপর বলা হয়েছে। তো খুবই ভাবুক হয়ে আমি ভিডিওটা করতে চলেছি। ভেবেছিলাম আমি করব না, অনেকটা দিন পেরিয়ে গেছে আর আমি করব না, এই বিষয় নিয়ে কোনো ধরনের নাড়াচাড়া দেব না, কিন্তু পারলাম না, তাই আমি বলতে এসছি আজকে। যদি কোনো ধরনের ভুল হয়ে থাকে তাহলে সরি, কিন্তু হ্যাঁ, আমি জানি অনেকটা দূর পর্যন্ত আমার তো ভিডিওটা যাবে না, কিন্তু যদি যে কেউ দেখবে বা এখন বর্তমান যদি দুই একজন কেউ দেখছেও যে আমার ভিডিওটা দেখে, সে হয়তো আমার আবেগটা বুঝতে পারবে আমি কেন এই ভিডিওটা করছি। প্রথমে আমি এখানে অ্যাকচুয়ালি প্রকৃত কী ভাষায় আমার শ্রদ্ধাটা জানাবো আমি জানি না, কিন্তু অন দ্য কন্ট্রি আমি যদি বলি তাহলে বলবো থ্যাংক ইউ কেকে, থ্যাংক ইউ টু বিং ইন আওয়ার লাইফ, আমাদের লাইফে আসার জন্য আর এত ভালো ভালো কিছু উপহার দেওয়ার জন্য। কাউকে আমরা চিনি না সেটা হতে পারে, ঠিক না, আমরা হয়তো বা চিনি না বা গান শুনেছি কিন্তু সে কে গেয়েছেন তা জানি না, হতে পারে, তার প্রতি আমার কোনো ধরনের এখানে বক্তব্য নেই। কিন্তু নিজে একজন শিল্পী হয়ে, একটা শিল্পী যদি ক্ষুদ্রও হয়, সেখানে ওকে বলা হু ইজ কে 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 কে, মানে এই টাইপের একটা বক্তব্য দেওয়ার ওনার অধিকারটা কোথা থেকে আসলো, কোথা থেকে এই নোংরা মেন্টালিটিটা আসলো ওনার, আমি সেটার উপর আক্ষেপিত। ওনার এটা গায়ে লেগেছে, অনেকেই বলেছে, আমি অনেক ভিডিওস দেখেছি, অনেক প্রায় 100-এর থেকে বেশি আমি ভিডিওস দেখেছি, মানে এই টপিকটা নিয়ে, রিগার্ডিং টু রূপাঙ্কর দা, যেটা হলো গিয়ে আমাদের লেজেন্ড কে 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 বলেছে। আমি একজন নিজে বাঙালি কিন্তু আমার আক্ষেপ আছে রূপাঙ্কর বাগচির উপর। আজকে আমি একটা বাঙালি, বাঙালি সংস্কৃতি নিয়ে আমি জন্ম নিয়েছি, তাই আমি এখানে এত বড় সিচুয়েশন একটা ক্রিয়েট করার পরও আমি রূপাঙ্কর বাগচিকে রূপাঙ্কর দা বলছি, কারণ আমি সংস্কারী বাঙালি, আমি নিজেকে বাঙালি বলতে গর্বিত, কিন্তু সেখানে এই গর্বটাকে চুর করেছে রূপাঙ্কর, রূপাঙ্কর বাগচি। উনি ওই দিন কীভাবে বলে দিল যে কে 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 কেন এই মঞ্চে এসছে, এই মঞ্চে এসে এই ধরনের পারফর্ম করছে, ও কে, ও কে, ওরা কেউ চিনি না, আপনি হয়তো ভুলে গেছেন, আপনি হয়তো ওই জেনারেশনের মানুষ না, আমরা যেই জেনারেশন থেকে ক্রস করেছি, যেই জেনারেশনকে আমরা বিলং করেছি, আমরা যেই জেনারেশনে, মানে ফার্স্ট আমি যখন আই ওয়াজ কিড, মানে ওই জেনারেশনই বলবো না, 90-এর কিড আমি, তো তখন তো একদমই ছোট ছিলাম যখন মার্চিস এসেছিল, মোস্ট প্রবাবলি আই ওয়াজ ইন 3-4 এমন হবে স্ট্যান্ডার্ডে ছিলাম যখন মার্চিস আসছিল, তখন সেটা খুব একটা তেমন ছিল না, কিন্তু যখন পল আসছে দ্যাট টাইম আই ওয়াজ ইন স্ট্যান্ডার্ড 8-9 মোস্ট প্রবাবলি, আর তখন হলো গিয়ে যখন এসছে ওটা তো মানে একটা মানে হালচাল ছিল, প্রত্যেকটা ফেয়ারওয়েলে, প্রত্যেকটা ফেয়ারওয়েলে, আমি জাস্ট ম্যাট্রিকের ফেয়ারওয়েলের কথা বলছি না, আফটার দ্যাট যতগুলো ফেয়ারওয়েল আমি পেয়েছি, ইউনিভার্সিটি ফেয়ারওয়েল, গ্রাজুয়েশনের ফেয়ারওয়েল, সব ফেয়ারওয়েলের মধ্যে পল গানটা ছিল, কিন্তু আপনি জানেন, আপনি কীভাবে জানবেন, আপনি তো আপনার মধ্যেই আপনি ব্যস্ত, বাকি দুনিয়াটা ঘুরে দেখুন তাহলে বুঝতে পারবেন দুনিয়াটা কতটুকু সুন্দর। এই জগৎটার মধ্যে আপনি নিজেকে ভেবে রেখেছেন আমি একটা অমাবস্যার চাঁদ, তাই না, এখানে অনেক তারা আছে, অনেক তারা আছে, আপনি হারিয়ে যাবেন কোথায়, কেউ খুঁজেই পাবে না আপনাকে, আর আপনি যেই ধরনের দৃষ্টান্ত দিয়েছেন সেখানে তো দাঁড়িয়ে থাকার মতো আপনার আর যোগ্যতাই নেই। ওই দিন আপনি যখন বলে দিলেন এত বড় কথাটা, তারপর এই যে আনফরচুনেট একটা ইনসিডেন্ট হয়ে গেল এখানে, এটার দায়ী যদি আপনাকে বলা হয় তাহলে আপনি কি করবেন বলুন। আমি এখানে বাঙালি আরেকটা কিছুকেও মানে বলবো, শুধু উনাকে বলছি, উনাকে বলছি, উনাকেই বলে চলছি, উনি তো আছেনই, উনি হি ইজ এ ভিকটিম এখানে, মানে
ওনাকে আর কিছু ধরনের ওনার যদি মানে এমন থাকে না উনি যদি বলেন আমি এটা করেছি ওটা করেছি ওটা বলতে চাইনি এটা কেন বলেছি বলে ফেলেছি হয়তো কিছু যদি বলার থাকে আপনি নিজে আপনার মনে এসেছে আপনি নিজের মনে রাখবেন বা আপনি ঘরে বলবেন আমরা ঘরের মধ্যে অনেকে অনেক কিছু বলে থাকি কিন্তু তার মানে সেটা না তার মুখের উপর গিয়ে বলে দেবো আপনি সোশ্যাল মিডিয়াতে সেটাকে বলে তুলে ধরেছেন এখন যদি আপনি বলে থাকেন আমার মনের মধ্যে কিন্তু সেটা ছিল না আমরা এতটাই বুড়বক নই যে আপনার কথাটা বুঝতে পারবো না তাই না একটা ওর গান এখানে মানে হাতে কলমে লেখা আছে উনি চলে গেছেন আমাদেরকে ছেড়ে কিন্তু উনি কোথাও যাননি কেন জানেন উনি আমাদের কণ্ঠে বসে গেছেন উনি আমাদের হৃদয়ে বসে গেছেন যখনই উনার কোনো গান গাওয়া হবে যখনই উনার কোনো ধরনের গানের প্রোগ্রামে আসবে কারণ কি উনার যাওয়ার পরে অনুপম দা আবার সেই মঞ্চে নজরুল মঞ্চেই উনাকে সম্বোধন জানিয়ে ওনাকে স্যালুট জানিয়ে পল গানটাকে নিজে মুখে গিয়েছিলেন প্লাস ওয়ান মিনিটের মন ব্রত রেখেছিলেন তো সেটা হলো গিয়ে রিয়েল বাঙালিয়ানা আপনি নিজেকে বাঙালি বলুন কোথায় আছেন আপনি কোথাও নেই যতটুকু ছিলেন আপনাকে আমি শুনেছি শুনতাম শুনবো ভেবেছিলাম কিন্তু এখন আর শোনার মতো যোগ্যতা নেই আপনি অনেকেরই হৃদয় থেকে চলে যাবেন বাচ্চিরা এটা এখানে সমাপ্ত নয় আপনি মোটামুটি নেক্সট ডে যেটা ফার্স্টের দিন তো বলেছেন অতটুকু আপনি সমাপ্ত হননি আপনার মনের মধ্যে এতটা ক্ষোভ ছিল যে নেক্সট ডে আপনি স্ক্রিপ্ট লিখে এসছেন যে কোনো ধরনের যেন ভুল না হয় আজকে আমার সব কিছুকে গতকালকে যেগুলো বলেছিলাম এগুলোকে সব সুধারতে হবে ঠিক না তার জন্য স্ক্রিপ্ট লিখে আপনি চলে আসছেন হ্যাঁ আপনি আপনি একটা কনফারেন্স ডেকেছিলেন তার জন্য প্রেসরা সবাই উপস্থিত ছিল সেখানে আপনাকে শোনার জন্য কিন্তু আপনি যদি একটু ধ্যান দিয়ে দেখুন ওই রুমটাতে আপনাকে কেউ শুনছিল না আপনি যা বলছিলেন আপনি নিজেই শুনছিলেন হয়তোবা তাই না সেখানে মঞ্চটাতে আমার একটু আক্ষেপ আছে কেননা যেই মঞ্চতে নজরুল মঞ্চতে উনি পারফর্ম করেছেন ওটা এমন লাগছিল যে ওনাকে মানে টাকা দিয়ে আনা হয়েছে বলে মানে 20-22 যতটুকুই গানের মানে তালিকা একটা বা লিস্ট একটা বানানো হয়েছে ততটুকু গাইতেই হবে কেন ওনাকে এত কেন প্রেশার দেওয়া হয়েছে উনি বলছেন ইতনা বারবার ভিডিওগুলো দেখলে দেখা যাচ্ছে শোনা যাচ্ছে বারবার বলছে মুঝে আচ্ছা নেই লাগ রা হ্যায় পসিনা আ রা হ্যায় বহুত জ্যাদা গরমি হ্যায় ম্যানেজমেন্টকেও উনি বারবার বলেছেন যে এখানে গরম বেশি এসি কাজ করছে না তথাপিও ম্যানেজমেন্ট কোনো ধরনের কিন্তু অ্যাকশন নেয়নি ম্যানেজমেন্ট থেকে বলতে পারতো যে হলো গিয়ে আর যে কয়টা গান আছে থাকুক আর লাগবে না অনেকটা এনজয়মেন্ট দিয়ে দিয়েছেন আপনারা প্লাস এত বড় একটা ইভেন্ট হয়েছে এখানে কোনো ধরনের মেডিকেল ফ্যাসিলিটিস ছিল না কোনো ধরনের মেডিকেল ভ্যান ছিল না প্লাস যেখানে মঞ্চটাতে 2300 মানুষের ক্যাপাসিটি ওখানে 7,500 মানুষ কোথার থেকে হয় কেন ওদেরকে পারমিট করা হয় এত মানুষকে পারমিট করা হয় যে হলটাকে একদম মানে এক তো এসি কাজ করছে না দ্বিতীয়ত হলের মধ্যে এইভাবে সবাই ঢুকেছে যে মানে আর কিছু বলারই নেই খুবই আক্ষেপিত আমি খুবই কি বলবো বলার মতো ওয়ার্ড নেই এমন লেগেছে কে যায়নি একদম পরিবারের বা খুব কাছের একটা মানুষ চলে গেছে কারণ কি যখন কলেজে উঠেছি কলেজে ওঠার 2-3 বছর আগের এই গান ছিল এটা তরপ তরপকে তখন হয়তো ঠিক গান ছিল কিন্তু কলেজের অনেক ফ্রেন্ডসরা দেখতাম আফটার ব্রেকআপ এই গানটা শুনতোই কারণ কি আমাদের মধ্যে কোথাও না কোথাও এমন আছে খুশি হলে গান শুনবো দুঃখী হলে গান শুনবো আনন্দে গান শুনবো রাগ হলেও একটা গান থাকে কিন্তু এই তরপ তরপকে গানটা প্রত্যেকটা হার্ট ব্রেকার্সদের মানে ফার্স্ট আসতো যে তরপ তরপকে কোনো ধরনের একটা ফেয়ারওয়েল হলো যে কোনো ফেয়ারওয়েল ইভেন আমি যখন বিবিএ করাই তখন আমি একটা বিবিএ ইনস্টিটিউটে লেকচারার ছিলাম তো সেখানে যখন বিবিএর ফেয়ারওয়েল হয় প্রত্যেকটা ছেলে মেয়ে একসাথে মিলে যখন পল গানটা গিয়েছে যেই ছেলেদের চোখে জল বেরোয় না সেই ছেলেগুলোও কেঁদেছে মানে কতটা টাচি গানটা হতে পারে কে একটা সুর নয় কে একটা শিল্পী নয় কে একটা এমন নাম যে সবার ভিতরে সবার অন্তরে গেঁথে গেছে
আপনি এমন ধরনের মন্তব্য দেওয়ার মতো কেউ নয়। আপনার ওনাকে ভালো লাগে না, আপনি আপনার মধ্যেই রাখুন, কিন্তু সবাকে এটার মধ্যে টানবেন না। কিন্তু নেক্সট দিন কনফারেন্সে আপনি যেটা করেছেন সেটা নিয়েও আমি খুব বেশি লজ্জিত, কারণ কি আপনি বাঙালি হয়ে বাঙালির মাথা হেঁটো করে দিয়েছেন। এটা বলা আপনাদের আপনার উচিত ছিল না যে এটা ডিভিশন, কি ডিভিশন আপনি ক্রিয়েট করবেন? বাঙালি একটা এমন মানুষ যে সবাকে আগলে রাখতে জানে, বাঙালি একটা কালচার, বাঙালি একটা শিল্প, বাঙালি একটা আর্ট, বাঙালির মধ্যে লাভ আছে, প্রত্যেকটা মানুষকে জড়িয়ে রাখার মতো ক্ষমতা আছে বাঙালিদের। কিন্তু আপনি নিজেকে বাঙালিয়ানা বলাতে এমন করে দিয়েছেন, আমাদেরকে পৃথক করে দিয়েছেন, এমন করবেন না। আপনার এই পৃথকতাটা আমাদের উপরে খুব ভারী পড়তে চলবে, এটা আমি বলে দিলাম আপনাকে। আজকে এখানেই রাখছি, রূপান্তরদার উপর যেটা আক্ষেপ ছিল সেটা কখনোই শেষ হবে না, আর মনে হয় না কারো মনে থেকে শেষ হবে। আপনার বাংলাতে গিয়ে আপনি যদি বলুন বাঙালি বাঙালি, আপনার নিজেকে বাঙালি এসে ও বাঙালিদের জায়গাতে এসে অন্য কেউ করেছে এই ধরনের, কেন ওকে সাপোর্ট করা হবে? আপনার বাঙালিতে আপনার বাংলাতে গিয়ে কে কে এমন করে দিয়েছে, এমন হিলিয়ে দিয়েছে, আপনি নিজে বলুন যে স্টেজটা কেমন ছিল। কোনোদিনও কাউকে তেমন দেখুননি আপনি, তার জন্যই আপনার আক্ষেপটা ছিল, আপনার ক্রোধটা ছিল, আপনার হিংসা ছিল। আপনি একটা মানে দেখিয়ে দিলেন যে বাঙালি হয়ে অন্যের উপর কেমন হিংসা করা যায়। এই হিংসাটা আপনি আপনার মধ্যে পর্যন্তই রাখতেন তাহলে হয়তোবা ঠিক ছিল, কিন্তু এটা এইভাবে আপনি স্প্রেড করেছেন না, যেটা বলার বাইরে। আর আপনাকে যে যে সাপোর্ট করছে, যেমন স্পেশালি নচিকেতা, আপনারাও রেডি থাকুন, আপনাদেরকে কিছু বলার নেই, জাস্ট রেডি থাকুন। ওকে, কে কে আরেকটা লাস্ট বলে যাচ্ছি আমি আজকে ভিডিওটাতে, কে কে নিজেকে কোনো ধরনের কন্ট্রোভার্সির মধ্যে ঢুকায়নি, কোনো ধরনের পার্টি সোশ্যাল মিডিয়াতে কিছুতে কে কে নেই, কিন্তু হি ইজ সেপারেট, হি ইজ অ্যালোন, হি ইজ লাইভলি ম্যান, উনি নিজের লাইফটাকে, নিজের পরিবারটাকে এনজয় করতেন, নিজের গানটাকে এনজয় করতেন। তার জন্য উনার মতো হওয়ার মতো ক্ষমতা অনেক মানুষের কম আছে, কিন্তু উনি যেটা ছিলেন হয়তো বা বলা যেতে পারে যে উনি কিশোর কুমারের মতোই লেজেন্ড ছিলেন। আর হ্যাটস অফ হিম, কিছু বলার নেই, কে কে মনে আছে সবার মনে থাকবে। আর একটা কথাই লাস্ট বলতে যাচ্ছি, শিল্পী কোনোদিনও গত হন না, কারণ কি শিল্পীরা যেটা দিয়ে যাচ্ছেন সেটা কখনো শেষ হবে না, উনি যেটা দিয়ে গেছেন সেটা কোনোদিনই শেষ হবে না, সেটা সবার মনে সবার বুকে রয়ে যাবে, থেকে যাবে, আপনি চলে যাবেন, আপনি হারিয়ে যাবেন, কিন্তু শিল্পী কোনোদিনও শেষ হবে না।